গর্জিলা ইন স্পেস। সেই মহারাক্ষস গর্জিলা এবার মহাকাশেও ধরা দিল নাসার স্পিৎজার টেলিস্কোপে। শুভ সন্ধ্যা ট্রাভেল শুটার্সের বন্ধুরা, একটা অসাধারণ তথ্যমূলক ভিডিও নিয়ে চলে এলাম। ভয়ঙ্কর মহারাক্ষস গর্জিলার হদিশ মিলল মহাকাশে, এই প্রথম। ব্রহ্মাণ্ডে আমাদের ঠিকানা আকাশগঙ্গা ছায়াপথেই, মানে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মহাকাশে পাঠানো নাসার স্পিৎজার টেলিস্কোপেই শেষমেশ ধরা দিল সেই গর্জিলা। সৌরমণ্ডল থেকে খুব একটা দূরেও নয়, পৃথিবী থেকে তার দূরত্ব 7,800 আলোকবর্ষ। স্যাজিটারিয়াস নক্ষত্রপুঞ্জে, এই স্যাজিটারিয়াস নক্ষত্রপুঞ্জে একটি নেবুলায় অবিকল গর্জিলার অবয়ব দেখতে পাওয়া গেল। গর্জিলার কথা আর কেই বা ভুলতে পারে, যে মহাকাশের অতল থেকে উঠে এসে তছনছ করে দেয় সব কিছু, যাকে হাজার হাজার কামানের গোলা ছুড়েও মারা যায় না। জাপানে পরমাণু বোমার ভস্ম থেকে যার জন্ম বলে জনশ্রুতি, যাকে নিয়ে প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র হয়েছিল আজ থেকে 67 বছর আগে 1954 সালে, পরে যাকে নিয়ে হয়েছে গর্জিলা সিরিজের একের পর এক চলচ্চিত্র অন্তত 30টি, শেষতমটি হয়েছে 2021 হলিউডে, যার নাম গর্জিলা ভার্সেস কং। নাম গর্জিলা ভার্সেস কং, এই ছবিতে গর্জিলার সঙ্গে কংকে প্রাথমিকভাবে লড়াই করতে দেখা গেলেও পরে দুজনে একত্র হয়ে এক কৃত্রিম দানবের মোকাবেলা করে। আকাশের নক্ষত্রমণ্ডলে আমরা তীরন্দাজ ধনুর্ধর দেখেছি আগেই, খুঁজে পেয়েছি সপ্তর্ষিমণ্ডল, টেলিস্কোপের দৌলতে দেখেছি তারাদের মৃত্যু দৃশ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ, মানে সুপারনোভা থেকে বেরিয়ে আসা গায়ে কাঁটা দেওয়ার তরঙ্গ ব্লাস্ট ওয়েভ, দেখেছি আন্তর্নক্ষত্র মাধ্যমের জমাট বাঁধা গ্যাস ও ধুলিকণার খুব পুরু মেঘের চমকে দেওয়া উচ্চতার সুবিশাল স্তম্ভ। মহাকাশে খুঁজে পেয়েছি সেই ভয়ঙ্কর বিষাক্ত মাকড়সা ব্ল্যাক উইডো স্পাইডারকে। কল্পবিজ্ঞান ভিত্তিক চলচ্চিত্রগুলিতে যে ধরনের মহাকাশযান, যাদের বলা হয় স্টারশিপ এন্টারপ্রাইজ, সেই স্টারশিপ এন্টারপ্রাইজ দেখানো হয়, সেগুলিও মহাকাশে ধরা পড়েছে বিভিন্ন টেলিস্কোপের চোখে। কুমড়োর গায়ের কোনো কোনো অংশ থেকে যেমন ঠিকরে বেরোয় আলো, মহাকাশে তেমন জ্যাক ও ল্যান্টার্ন, তারও হদিশ পেয়েছে নাসার স্পিৎজার টেলিস্কোপই। এবার যেমন মিলল গর্জিলার হদিশ, 2003 সালে নাসা মহাকাশে পাঠায় স্পিৎজার টেলিস্কোপ, অজানা ব্রহ্মাণ্ডের নানা দিকের ছবি তুলতে, সেই সব মুলুককে জানতে চিনতে। 2020 সালে স্পিৎজারের কাজ শেষ হয়, টেলিস্কোপটি চলে গিয়েছে এখন অবসরে। এখন সেই টেলিস্কোপের পাঠানো ছবিগুলি খতিয়ে দেখছেন জ্যোতির্বিজ্ঞানীরা, তাতে ধরা পড়ছে আকাশগঙ্গা ছায়াপথের বিভিন্ন মুলুকের তারামণ্ডল, সেখানকার জমাট বাঁধা গ্যাস ও ধুলিকণার অত্যন্ত পুরু মেঘের স্তর বা স্তম্ভগুলি। এদের থেকেই ধীরে ধীরে তৈরি হয় তারামণ্ডল, গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, এমনকি ধূমকেতুও। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় সেই জমাট বাঁধা গ্যাস ও ধুলিকণার অত্যন্ত পুরু মেঘের স্তর বা স্তম্ভগুলিকে বলা হয় নেবুলা। আমাদের সৌরমণ্ডল, পৃথিবীসহ অন্যান্য গ্রহ ও তাদের উপগ্রহ, এই সৌরমণ্ডলের গ্রহাণুপুঞ্জ, সৌরমণ্ডলের একেবারে শেষ প্রান্তে থাকা বরফের মহাসাম্রাজ্য ওর্ট ক্লাউড তৈরি হয়েছে এমন নেবুলা থেকেই। স্পিৎজার টেলিস্কোপের পাঠানো ছবি ও তথ্যাদিগুলি খতিয়ে দেখার গবেষণা চালিয়ে যাচ্ছেন যারা, তাদের অন্যতম অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ভারতীয় বংশোদ্ভূত শ্রীনিবাস রঙ্গনাথন, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির জ্যোতির্বিজ্ঞানী রবার্ট হার্টের মাধ্যমেই হাতে এসেছে স্পিৎজার টেলিস্কোপে তোলা সেই অবাক করা ছবি। রঙ্গনাথন জানিয়েছেন, মহাকাশের গর্জিলার হাতে ধরা রয়েছে নেবুলার যে অংশটি, সেখানে তারা তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে। নেবুলার যে অংশে দেখা যাচ্ছে নীল রং বা নীলাভ সবুজ বা সবুজ আভ নীল, তা বেরিয়ে আসছে সদ্য জন্মানো তারাগুলি থেকে। সবুজ আলো বেরিয়ে আসছে ধুলিকণা ও জৈব অণুদের থেকে, যাদের থেকে প্রাণ সৃষ্টি হয়েছিল পৃথিবীতে। লাল আলো বেরিয়ে আসছে তারা বা সুপারনোভার প্রচণ্ড তাপে উত্তপ্ত ধুলিকণা থেকে। এইভাবেই বোঝা যাচ্ছে নেবুলার কোন কোন অংশে কী কী ঘটনা ঘটছে, কীভাবে ঘটছে, যেভাবে অন্য কোনো নেবুলা থেকে কয়েকশো কোটি বছর আগে আমাদের সৌরমণ্ডলও তৈরি হয়েছিল। রঙ্গনাথনের কথায় এগুলি প্যারেডোলিয়া ঠিকই, যাকে বলা যায় রজ্জুতে সর্পভ্রম, কিন্তু এইভাবেই আমরা সাধারণ মানুষকে মহাজাগতিক বস্তুগুলি সম্পর্কে আরও উৎসাহী করে তুলতে চাইছি। এইভাবেই গর্জিলার কাছে হেরে যাওয়া কিংকংয়েরও
এবার হদিশ মিলতে পারে মহাকাশে। তো কেমন লাগলো এই নতুন ইনফরমেশনটি? আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।